চট্টগ্রামের পর এবার রাজশাহীতে হয়ে গেল দীপ্ত টিভির নতুন দীর্ঘ ধারাবাহিক দেনা পাওনার অভিনয় শিল্পীদের অডিশন। এতে বেশ আগ্রহ নিয়ে অংশ নেন তরুণ তরুণীরা। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী ছোট গল্পের অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে দীপ্ত টিভির নতুন ধারাবাহিক নাটক দেনা পাওনা। এর জন্য নতুন মুখের সন্ধানে অনুষ্ঠিত হয়ে গেল রাজশাহী বিভাগের অডিশন। বুধবার সকাল থেকে রাজশাহী শিশু একাডেমিতে চলে এই আয়োজন। অডিশনে শিশু কিশোর, তরুণ তরুণী ও সংস্কৃতি অঙ্গনের মানুষদের ছিল সরব উপস্থিতি। দীপ্ত টিভির এমন আয়োজনে খুশি তারা। আমি আসছি রাজশাহী ইউনিভার্সিটি নাট্যকলা বিভাগ থেকে। আমার নাটক দেখে ওরা আমাকে বলেছে আমার সঙ্গে ওরা যোগাযোগ করবে। অনেকেই আছে আমরা নাটকের সাথে জড়িত না, কিন্তু নাটক করতে ইচ্ছুক, আমরা সুযোগ পাই না, সেরকম প্ল্যাটফর্ম পাই না। বিভাগীয় শহরে যেরকম সুযোগ হবে কোনো কল্পনাই করতে পারেনি। দীপ্ত টিভি সবসময়ই তৃণমূল থেকে মেধাবী অভিনয় শিল্পী বাছাই করে নাটক নির্মাণ করে বলে জানালেন সংশ্লিষ্টরা। ঢাকা কেন্দ্রিকের বাইরেও তৃণমূল পর্যায়ে আমাদের অভিনয় প্রতিভা নানান জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আছে। তো সেটারই এক ধরনের অনুসন্ধানে আমরা বেরিয়েছি, যে পরিমাণ পার্টিসিপেশন এবং আমরা সেখান থেকে যে যাদেরকে নির্বাচিত করতে পারছি এই রেশিও বা সংখ্যা খুবই ভালো। এমন আয়োজনের প্রশংসা করলেন বিশিষ্ট জনেরা। থেকে দীপ্ত টিভির এই আয়োজনটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আমার মনে হয় যে আসলে যে নাটকটার জন্য এটা করছে দেনা পাওনা, এটা দর্শকের মন জয় করবে। এর আগে 8 অক্টোবর প্রথম অডিশন হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে। 17 ও 18 অক্টোবর দীপ্ত টিভি ভবনে হবে দেনা পাওনা নাটকের শেষ অডিশন। দীপ্ত, বার্তাকক্ষ।